আসসালামু আলাইকুম সকলকে, হাবিব ব্লগ ট্রেকের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল দেখাবো সেটা হলো কিভাবে একটি অ্যাভেলেবল ডোমেন নেম খুঁজে বের করবেন। তো যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন কিংবা যাদের অলরেডি একটি ব্লগ আছে, নতুন একটি ব্লগ শুরু করতে চাচ্ছেন, তো তাদেরকে সর্বপ্রথম যে সমস্যাটায় পড়তে হয় সেটা হচ্ছে একটি ডোমেন নেম খুঁজে বের করা। তো অ্যাভেলেবেল ডোমেন নেম খুঁজে বের করা মোটামুটি একটু কষ্টসাধ্য ব্যাপার, কারণ বর্তমান পৃথিবীতে প্রচুর ওয়েবসাইট রয়েছে, প্রচুর ডোমেন নেম বুকিং হয়েছে, যার ফলে আসলে আপনার মনের মতো ডোমেন নেম খুঁজে বের করা খুবই কঠিন একটা ব্যাপার হয়ে পড়ে। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি খুব সহজভাবে বুঝিয়ে দিব এবং আপনারা যদি আমার দেখানো সেই স্টেপটি বা সেই পদ্ধতিটি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই একটি আপনার মনের মতন ডোমেন নেম খুঁজে বের করতে পারবেন এবং সেটা অ্যাভেলেবেল ডোমেন নেম। তো চলুন শুরু করা যাক। তো আপনারা সবার প্রথমে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ফেলুন এবং সেখানে গিয়ে টাইপ করুন লিন ডোমেইন সার্চ। তারপরে আপনারা একটু নিচের দিকে তাকালে দেখতে পারবেন যে সবার প্রথমে রয়েছে লিন ডোমেইন সার্চ ডট কম নামে একটি ওয়েবসাইট, সেটি আপনারা ওপেন করে ফেলুন। তারপরে এখানে দেখতে পাবেন যে একটি সার্চ করার মতন অপশন রয়েছে, এখানে এসে আপনারা সার্চ করবেন আপনাদের যে কোনো একটি কিওয়ার্ড আপনাদের ব্লগ সম্পর্কে, সেটা হতে পারে যেমন হাবিব ব্লগ ডট কম। তো আমি এখানে ব্লগ লিখে সার্চ করি। তো আপনাদের পছন্দ মতো একটি কিওয়ার্ড লিখবেন যেটা দিয়ে আপনারা আসলে আশেপাশে কিছু একটি লাগিয়ে আপনারা একটি ডোমেইন নেম খুঁজতেছেন। তো আমি যেহেতু এখানে ব্লগ লিখলাম, যেহেতু আমার সাইটটি ব্লগ সাইট, তো এখানে দেখতে পাবেন যে ব্লগ রিলেটেড প্রচুর সাজেশনও রয়েছে যেগুলো থেকে আপনারা কিন্তু আপনাদের আইডিয়া নিতে পারেন। তো এগুলো বেশিরভাগই কিন্তু অ্যাভেলেবেল ডোমেন, দেখুন এই যে এটা অ্যাভেলেবেল ডোমেন। তো এদিকে যদি আমরা একটু নিচের দিকে নামি দেখতে পাবো যে আগে কোনোটার আগে ব্লগ লাগানো, আবার কোনোটার পরের ব্লগ লাগানো। তো এখান থেকে কিন্তু খুব ভালো একটি আইডিয়া খুঁজে পাবেন আপনারা একটি ডোমেন নেম কেনার আগে। তো দেখুন এগুলো যে কটায় আমি ক্লিক করব বেশিরভাগটাই এখানে অ্যাভেলেবেল ডোমেন নেম এবং এগুলো সবগুলো ডট কমের জন্য। তো এখানে যদি আমরা ব্লগের জায়গায় অন্য কিছু দেই যেমন গো দেই, তারপর আমরা দেখতে পারবো এখানে অনেক ধরনের ওয়ার্ড দিয়ে তার পিছে এবং সামনে গো দিয়ে তারপরে ডোমেন নেমের সাজেশন দেখাবে। তো আপনারা এখান থেকে ইচ্ছে করলে যে কোনোটাই সিলেক্ট করে নিতে পারেন। এই দেখুন এটা আসলে অ্যাভেলেবেল নাই, তো যেগুলো অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র সেগুলো আপনারা নিতে পারবেন। তবে এখান থেকে খুব ভালো একটা আইডিয়া পাবেন এবং এর ফলে আপনারা খুব সহজেই একটি ডোমেন নেম সিলেক্ট করতে পারবেন এবং আপনাদের যে ডোমেন নেমের যে সমস্যাটা রয়েছে, কারণ একটি ডোমেন নেম সিলেক্ট করা খুব একটা সহজ কাজ নয়, যদি আপনি প্রপার ওয়েতে করতে না পারেন তাহলে আসলে আপনার এমন হতে পারে যে প্রায় এক মাসের সময় লেগে যেতে পারে একটি মনের মতো ডোমেন নেম খুঁজে বের করা। তো যেহেতু আপনি একটি সাইট করবেন তো সেটার নামটা একটু অ্যাট্রাকটিভ হওয়া খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার নামটাই যদি সুন্দর না হয়, আপনার নামটাই যদি পছন্দ মতো না হয় তাহলে কিন্তু আপনি কাজ করে সেটাতে মজা পাবেন না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।